নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো কাশ্মীরি পনির। এখানে চার মগজ আর কাজু, এই পোস্ত সব একসঙ্গে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিচ্ছি। নিয়ে পরে অল্প জল দিয়ে এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ এখানে ঝিরিঝিরি করে কুচি নিয়েছি। নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন, 2 কোয়া 2 পিস আদা, আর এখানে 2 ক্যাপসিকাম। আর এই পেস্টটা এত সুন্দর স্মুথ হয়, এরকম বাড়িতে বানাবেন খুব ভালো পেস্ট হয়। এখানে নিয়েছি টক দই আর জাফরান, আর এখানে মশলা বাটিটা ধোয়া জল, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এমনি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি কড়াতে একটু তেল, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজ আদা রসুন একটু হালকা ফ্রাই করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা, সকালবেলা খুব তাড়াতাড়ির সময়, এটা আমি বলে বলে করতে পারিনি, তো এইভাবেই আমাকে স্যুপটা করতে হয়েছে। আর এটা হচ্ছে পনির, এই পনিরটা আমি নিজে ঘরে বানিয়েছি, হোমমেড পনির, আমুল দুধ দিয়ে খুব ভালো পনিরটা হয়েছে। আর এটা সানরাইজ শাহি গরম মশলা, এটা দেব। আর আমি একা হাতে শ্যুট করছি বলে আমি অনেক কিছুই বাদ চলে গেছে, তবুও যা যতটা পেরেছি দেখিয়েছি, এক হাত দিয়ে হয় না, তবুও যতটা পেরেছি দেখাচ্ছি। তো এখানে ক্যাপসিকামটা একটু আগেই বসিয়ে দিয়েছি, এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম কাজু, চার মগজ আর পোস্তের পেস্টটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো পেস্টটা ধোয়া, একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, কারণ ওটা এক হাত দিয়ে নিতে পারছিলাম না। তো এখানে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ওই কাজ, যেটা আমি জাফরান দিয়ে একটু পেস্ট, মানে পেস্ট করে রেখেছিলাম, পেস্ট মশলা দিয়ে তাকে ফেটিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো। তো এটাকে একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করতে হবে, ওইটাকে ধুয়ে বাটিটা দিয়ে একটু জল দিলাম, দিয়ে এনে মশলায় মশলাটা লেগে যাবে। তো এটা এত সুন্দর কালার, এখানে কোনো হলুদ টলুদ আমি ব্যবহার করিনি, এটা এত সুন্দর কালার এসছে বন্ধুরা, অপূর্ব, আর স্বাদটাও অপূর্ব হয়েছিল। দিয়ে দিয়েছি একটু লবণ, আর এইখানে ওই পেঁয়াজ আদা রসুনের যে ভাজা অবস্থা পরে পেস্ট করে করবো বলেছিলাম, সেই পেস্টটা এবার দিয়ে দেবো। আর এটা দিলাম একটু চিনি, অল্প একটু চিনি, সেটা আপনাদের অপশনাল, আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান, কিন্তু চিনিটা দিলে মিষ্টি সামান্য অল্প দিলে খুব একটা মিষ্টি হয় না, এটা হচ্ছে একটু কালারটা খুব ভালো আসে। এটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এই মশলা ধোয়া বাটির জলগুলো ধুয়ে দিয়ে একটু দিয়ে দেবো। এখানে আরেকটু জল লাগবে, তো আরেকটু জল দিয়ে দেবো। বন্ধুরা, একা একা এক হাতে শ্যুট করছি আর এক হাতে রান্না করছি, কিছু মনে করবেন না। সকালের তাড়াতাড়ির সময় মানে ভেবেছি যে পনিরটা আজকে আমি শেয়ার করবই, তো সেই কারণেই এই চেষ্টাটা চালিয়েছি, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। তো এখানে আমি আরেকটু নুন দিলাম, কারণ দেখলাম যে একটু জলটা বেশি দেওয়া হলো, কারণ আমাদের রুটি টুটি দিয়ে খেতে গেলে, রুটি বা লুচি দিয়ে খেতে গেলে একটু গ্রেভিটা পরে বসে যায়, সেই জন্য একটু জলটা দিলে গ্রেভিটা অনেক মানে অনেকটাই থাকে। তো এবার পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে এটা একটুখানি ফুটে উঠবে, ফুটে উঠলে
এটা দিচ্ছি আমি একটু কেশর কাতবি মেথি, এটা আমার হোমমেড, বানানো থাকে সবসময় ঘরে, আমি সব কিছু অনেক কিছুর মধ্যে এটা দিই, যেমন আলু ভাজার মধ্যে দিয়ে আপনারা খেয়ে দেখবেন, আলু দিয়ে ভাজা ভাজা করবেন খুব ভালো লাগবে। এটা দিলাম শাহি গরম মশলা, তো একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। শাহি গরম মশলা আর এই কাসুরি মেথিটা দিলে এত সুন্দর গন্ধ বেরোয়। এবার দেবো একটু ঘি, দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, তারপরে আমি পরিবেশন করব। আসলে সকালের টাইমে হাজবেন্ড বেরোয় তো, তাড়াহুড়ো করে আমাকে এগুলো করতে হয়, তো সেই কারণে মানে আমি কীভাবে দেখিয়েছি সে আমিই জানি। তো রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর কালার এসছে, বাড়িতে করে দেখবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো রেসিপিটা। তো এই হলো কাশ্মীরি পনির, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চায় তারা মিষ্টিটা একটু অল্প পরিমাণে, বেশি পরিমাণে, সরি অল্প নয়, একটু বেশি পরিমাণে দিলে ওটা নুন মিষ্টি ঝালের একটা আলাদা কম্বিনেশন, খুব সুন্দর লাগে। কিন্তু আমরা মিষ্টিটা খুব একটা ভালোবাসি না, একটু ঝালঝালি পছন্দ করি, তো একটুখানি মিষ্টি দিয়েছিলাম আর দারুণ, মানে মোটামুটি ঠিকঠাক ঝাল হয়েছিল। তো আমি সকালের টাইমে রুটি করেছিলাম, হাজবেন্ড খেয়ে বেরিয়ে গেছে, আর এটা আমার ছেলের জন্য বেড়েছি, তো এই ছেলে এসে খাবে, ওরা পড়তে গেছে, তো তার জন্য বেড়ে রাখলাম, এক্ষুনি এসে পড়বে। আর বেড়ে রাখার কারণ আপনাদের সামনে এই দেখানোর জন্য খানিকটা বলতে পারেন। তো বন্ধুরা এত সুন্দর কালার এসছে, আমি মানে আর এত সুন্দর টেস্ট হয়েছে, বানিয়ে করে খেয়ে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন, খুব সুন্দর হয়েছে। আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন, খারাপ লাগুক ভালো লাগুক কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা এখানে আমি শুধু পেঁয়াজ দিয়েই স্যারটা করেছি, কারণ শশা আছে, শশা কাটার সময় পাইনি, আমাকে বললো যে শশা দিতে হবে না, তো সেই কারণে শশাটার কাটা হয়ে ওঠেনি। তো যেরকম পেরেছি সকালের টাইমে তাড়াহুড়োর সময় আমি সাজিয়ে এই স্যুপটা করেছি। আপনারা যদি কিছু মনে করেন, আমার কিছু করার নেই, কারণ আমি সত্যিই মানে সকালের টাইমে যে এটা তাড়াহুড়ো করে স্যুপটা করতে পেরেছি, এটাই আমার কাছে, আপনাদের দেখাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো প্লিজ কমেন্ট, বন্ধুরা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।